দেখুন সৌদি আরবকে উচিত শিক্ষা দিতে যুদ্ধের দামামা বাজিয়ে কাতারে আবারও সেনা মোতায়েন করল তুরস্ক কাতারে আরও সেনা মোতায়েন করলো তুরস্ক তুরস্কের স্থানীয় একটি দৈনিক সভা পত্রিকা জানিয়েছে গত কয়েকদিনে দোহার দক্ষিণে উদাই বিমানঘাটিতে প্রচুর সেনা মোতায়েন করা হয়েছে এর আগে দেশটিতে যেসব তুর্কি সেনা মোতায়েন করা হয়েছিল তারাও নতুন এই বাহিনীর সঙ্গে যোগ দেবে বলে খবর পাওয়া গিয়েছে তারিকবিন জিয়াদ ঘাটিতে আগের সেনা মোতায়েন রয়েছে কাতার ও তুরস্কের মধ্যে দুই হাজার সালের একটি চুক্তির ভিত্তিতে দুই দেশ কাতারে একটি সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করেছে গত জুন মাসে ওই ঘাঁটিতে প্রথমবারের মতো সেনা পাঠায় তুরস্ক গত জুন সৌদি আরব বাহরাইন সংযুক্ত আরব আমিরাত ও মিশর কাতারের নিষেধাজ্ঞা আরোপ করে এরপরেই কাতারের পক্ষে অবস্থান নেয় তুরস্ক এই ঘটনার পরপরই কাতারে আরো সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নেয় তুরস্ক এছাড়া কাতারের সহায়তায় ইরান খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে আসছে